السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه أجمعين. الله تعالى شكريا جالله تعالى مدرك سيام شادونا كرت كرت رمضان البراي ماجا ماجي وپستي ثوار توفيق دياشن. أمرا شكول جاني رمضان حتش قرآن الماش الله تعالى بشو مانوبوتار هدايات الجنة এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। এই কোরআনের কাছে এই রমাদান উপলক্ষে আমাদের খুব বেশি বেশি যাওয়া প্রয়োজন। কোরআন এমন এক কিতাব, এর সংস্পর্শ যে গ্রহণ করবে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেবেন। তিনি পবিত্র কোরআনে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান পাবে, ঈমানের পর কোরআনের ইলম পাবে, আল্লাহ নিজে তাদের সম্মান বাড়িয়ে দেবেন। এই রমাদানকে উপলক্ষ করে আমরা বিশুদ্ধ কোরআন পড়তে চাই, কোরআন মাজিদকে আমরা খতম করতে চাই, অর্থসহ কোরআন পড়তে চাই। যারা অর্থ জানি আমরা ব্যাখ্যা পড়তে চাই, কোরআনময় রমাদান বানাতে চাই। আমরা কোরআনটাকে এই রমাদানে সবচেয়ে নিকটতম প্রতিবেশী করতে চাই। যারা কোরআন থেকে দূরে আছেন, মেহরবানি করে কোরআনের কাছে চলে আসুন। পরিবারের সকলে মিলে কোরআন পড়ুন, বিশেষ করে সন্তানদেরকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করুন। এ কোরআন হাশরের দিন আপনার জন্য সুপারিশকারী হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। তোমরা কোরআন পড়ো, এ কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। আর যারা কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। প্রিয় নবীজি বলবেন, হে আমার রব, আমার জাতি, আমার উম্মত তারা কোরআন পরিত্যাগ করেছে। যারা কোরআন থেকে দূরে আছেন, আল্লাহ তাআলা আপনাকে হাশরের ময়দানে অন্ধ বানিয়ে তুলবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। মানুষ বলবে, হে প্রভু, আমার তো চোখ ছিল, আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে তুললেন? আল্লাহ তাআলা তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, তুমি বিস্মৃত ছিলে, কোরআনকে ভুলেছিলে, এই জন্য তোমাকে আমি আজকে ভুলে গেলাম, দূরে সরিয়ে দিলাম। প্রিয় ভাইয়ারা, আসুন এই রমাদানকে কোরআন শিক্ষার কাজে আমরা বেশি বেশি কাজে লাগাই। আল্লাহ তৌফিক দান করুন। আসুন আমরা আল্লাহর কাছে ইফতারের পূর্ব মুহূর্তে হাত বাড়িয়ে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين مهرباني كورا مدر روزا قلو قبول كوريناو باقي روزا قلو حاق داي كوري راكر توفيق مدر كدان كوريداو ইয়া আল্লাহ, আমরা রোজার মাধ্যমে যেন মুত্তাকি হতে পারি, আমাদের সকলকে মুত্তাকি বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, রোজার শিক্ষা জীবনে গ্রহণ করে যাবতীয় পাপাচার অনাচার কদাচার যেন আমরা পরিত্যাগ করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আয় রাব্বাল আলামিন, রোজার মাসে বেশি বেশি ইবাদত করে সময় কাটানোর তৌফিক দাও। আমাদের আপনজন প্রিয়জন যারা কবরে, সবার কবর হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের মা বাবার জীবনের গুণাগুলো মাফ করে দাও। যাদের মা বাবা জীবিত আছেন, আল্লাহ আমাদেরকে বেশি বেশি তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় রব্বাল আলামিন, জানি না জীবনের গুনাহসমূহ ক্ষমা নিতে পেরেছি কিনা, তোমার কাছে দোয়া করছি। আয় রব্বাল আলামিন, আমাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমল নামা একটা কবিরা গুনাহ রেখেও মৃত্যুর ডাক দিও না। আয় রব্বাল আলামিন, আল্লাহ আমাদেরকে কুরআনওয়ালা বানায়া দাও, তাকওয়াওয়ালা বানায়া দাও। ইয়াল্লাহ, মানুষের যে হকগুলো আমাদের উপর আছে, হকগুলো আদায় করার তৌফিক দান করে দাও। ইয়াল্লাহ, যা সত্যতা গ্রহণ করার তৌফিক দাও, যা বাতিল তা থেকে আমাদেরকে হেফাজত করে দাও। পুরাটি জীবন তোমার গোলামি করতে করতে কাটানোর তৌফিক আমাদের দান করে দাও। ইয়াল্লাহ, আমাদের সাহারি, আমাদের ইফতার, আমাদের তেলাওয়াত কোরআন, আমাদের সাওম, আমাদের সালাত, আমাদের যাকাত সাদাকা সব ইবাদত তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা বিরহমাতিকা শাররা মা কাদাইত
إنك تقضي ولا يقضى عليك فإنه لا يعز من عاديت ولا يضل من واليت تباركت ربنا وتعاليت صل وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين وارحمنا وانصرنا برحمتك يا أرحم الراحمين.